primary SSC college service commission, তারপরে group D staff এর নিয়োগ, তারপরে দমকলে নিয়োগ, পুলিশ বাহিনীতে নিয়োগ এবং বদলি, সব কিছুতেই টাকার খেলা। কোনো একটা কেন্দ্র টাকা রোজগার করছে, দুহাতে নানা উৎস থেকে টাকা রোজগার করছে, ফলে এতে তো শাসক শ্রেণীর চরিত্রটা একদম নগ্ন হয়ে গেছে। ফলে এই এই এটা তো বোঝাই যাচ্ছে যে এই শাসকেরা তারা শুধু লুট করবার জন্য এসেছে, শাসন করবার জন্য আসেনি। শুধু শিক্ষাক্ষেত্রে না, ডিও কিন্তু আমাদের রাজ্যের একটা বড় সমস্যা হয়ে এখন দাঁড়িয়েছে। যারা সরকারি কর্মচারী তারা তাদের ন্যায্য দাবির জন্য তারাও পথে এবং আন্দোলনে, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এটাও তো হাস্যকর এবং নিষ্ঠুর একই সঙ্গে, যে যেন ব্যঙ্গ করা হচ্ছে এই যে মানুষগুলোর ন্যায্য দাবি, আদালত যে দাবি স্বীকার করে নিয়েছে সেই মানুষগুলো কত 35 না 36% বাকি আছে, তাদের এই 6% ঠেকানো, এটা একেবারে নিষ্ঠুর এবং হাস্যকর। তার বদলে উৎসব চলছে, তার বদলে মেলা চলছে, তার বদলে দুয়ারে এর ভিক্ষে দেওয়া হচ্ছে অমুক শ্রী তমুক শ্রী করে, অথচ পরিকাঠামো নষ্ট হয়ে গেছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আজ এই ন্যায্য টাকা কোত্থেকে আসবে? দিতে পারছে না সরকার, তাতে সরকারের অপদার্থতা ছাড়া আর কি প্রমাণ আছে? তাই খয়রাতি ডোল দেওয়ার অর্থনীতি এক, আর রাজ্যকে সুশাসন করার সকল অর্থনীতি আলাদা। কাজে আমি এই অর্থনীতি বুঝি না, কেন্দ্র কতটা বঞ্চিত করছে পরিষ্কার না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে কেন্দ্রের দেওয়া অনেক টাকা খরচা হচ্ছে না, বা কেন্দ্রের কোনো কোনো প্রকল্প রাজ্যের নামে বা মুখ্যমন্ত্রীর নামে চালিয়ে দেওয়া হচ্ছে কেমন। ফলে এর মধ্যে খুব একটা গোলমেলের ব্যাপার আমার কাছে মনে হয়, যে সত্যি সত্যি কেন্দ্র কত টাকা দিচ্ছে, কত টাকা বঞ্চনা করছে, এ নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, শ্বেতপত্র প্রকাশ করে জনসাধারণকে জানানো হোক যে কেন্দ্রের কাছে আমাদের এই খাতে এত বাকি, এই খাতে এত আমরা খরচা করেছি, এই এত টাকা ফেরত গেছে, এই সমস্ত নিয়ে একটা শ্বেতপত্র জনসাধারণ দাবি করতেই পারে। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। একের পর এক এজেন্ট যারা নিচুতলা থেকে কাজ করেছে তারাও ইতিমধ্যে গ্রেফতার, সেখানে বিভিন্ন যোগসূত্র বেরোচ্ছে, কোটি কোটি টাকার হিসাব বেরোচ্ছে, সামনে আসছে। এটা তো একটা বিরাট জাল পাতা হয়েছিল, একটা অত্যন্ত সুপরিকল্পিত একটা সিস্টেম খাড়া করা হয়েছিল, তলা থেকে পিরামিডের মতো একটা, যে তলায় অসংখ্য এজেন্ট থাকবে, তারা আবার ওপরে টাকা পাঠাবে, তারা ওপরে টাকা পাঠাবে, এবং অনেক টাকা সেই চূড়োয় গিয়ে পৌঁছবে, যে চূড়োটা হয় দিকে হয়তো ইডি এখনও আস্তে পৌঁছতে পারেনি, হয়তো পৌঁছতে পারবে না, কি সেটিং হবে আমি জানি না। তো এইটা তো এটা থেকে কি শাসন বলে, এটাকে তো ডাকাতি বলে। একদল এলো জনসাধারণের ভোট নিয়ে, তারা পুরো ডাকাতি শুরু করে দিল, জনসাধারণের পকেট কেটে, অসহায় বেকারদের সুযোগ নিয়ে তারা কেউ জমি বিক্রি করলো, কেউ বাড়ি বিক্রি করলো, করে টাকা দিল, তাদের চাকরি দিল, এখন তাদের চাকরি যাচ্ছে। ভয়ঙ্কর একটা অবস্থা, ভাবা যায় না নারকীয় অবস্থা। কিন্তু এই যে বলছেন পিরামিডের মতন, সরকার বলছে যে দুর্নীতি করবে, সরকার কিন্তু জিরো টলারেন্স, কারুক্ষেই কোনো দুর্নীতিতে মানে কোনো রকম তারা তার পাশে নেই। কারণ আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত পদ থেকে, দল কিন্তু কোনো দুর্নীতির সাথে আপোষ করবে না, এবং যা যে করেছে সে আইন আইনের পথে চলবে, সে যদি প্রমাণিত হয় সে শাস্তি পাবে। তাহলে সরকার তো পাশে নেই দুর্নীতিদের। এত সময় তো ছিল দুর্নীতি, যতক্ষণ ধরা না পড়লো, ধরা পড়ার পর সরকার বলছে এই কথা, কিন্তু এই যে 2012 থেকে শুরু হয়েছে দুর্নীতি, তখন সরকার কি করছিল? সরকার দেখেছে? সরকার তো অন্যদিকে থাকিয়েছিল, সরকার জানতো না? সরকার নিশ্চয়ই জানতো দুর্নীতিটা চলেছে 2012 থেকে 2020 এসে আস্তে আস্তে জানা গেল,
দুর্নীতি হয়েছে। সরকারের পুলিশ ছিল না, সরকারের গোয়েন্দা ছিল না, তারা কিচ্ছু টের পায়নি, সরকার ন্যাকা সাজছে এখন। পবিত্রবাবু, এই যে রাজ্যপাল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর আগে আমরা দেখেছি যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়জি, তার সাথে প্রায় সময়ই একটা রাজ্য সরকারের একটা বাগবিতণ্ডা চলতো। এখন যিনি আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল আনন্দ বোস, সিবি আনন্দ বোস, উনি কিন্তু সম্প্রতি কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে 355 ধারা জারি করার একটি আর্জি জানিয়েছে। তারপরেই কিন্তু আবার সেই রাজ্য সরকারের সাথে সেই দ্বন্দ্ব এবং তর্জা শুরু। কি বলবেন? এটা আমার কাছে হাস্যকর মনে হয়, কারণ ওই ভাব ভালোবাসা মাখামাখিটাও যেমন আমার মনে হয়েছিল কৃত্রিম, একটু বাড়িয়ে বাড়িয়ে দেখানো, এখন এই ঝগড়াটাও বাড়িয়ে বাড়িয়ে দেখানো। তলায় তলায় কি বিরোধ, কি সমীকরণ আছে সেটা সত্যি সত্যি আমি জানি না। তবে হবেই যে এক জায়গায় না এক জায়গায় আমি লিখেছি এক যে হানিমুনটা শেষ হবে, হানিমুনটা শেষ হয়েছে আর কি। কি বলবেন, রাজ্যটা এগোচ্ছে কোন দিকে? বলা হয়েছে 100 পিছিয়ে গেছি আমরা। বিদ্যাসাগর যদি 100 এগিয়ে নিয়ে গিয়ে থাকেন, পার্থ চট্টোপাধ্যায় বন্ধুবর তিনি 100 পিছিয়ে দিয়েছেন, এবং এই শাসনে সেটা সম্ভব হয়েছে। এই শাসন থাকলে আরও 100 পিছিয়ে যাব আমরা। একদম শেষ প্রশ্ন, আপনিও বুদ্ধিজীবী, আপনিও বিশিষ্ট মানুষ। আমি বুদ্ধিজীবী না, ঠিক আছে, কি বলবেন মানে এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত? পরিস্থিতিটা পরিবর্তন করতে হবে, তার জন্য জনসাধারণকে সচেতন হতে হবে, হয়তো এর চেয়ে ভালো সরকার একটা আনতে হবে। এই সরকারকে বিশ্বাস করে মানুষ এনেছিল, সেই বিশ্বাসকে আমরা সম্মান করি, কিন্তু এই সরকার সে বিশ্বাসের মর্যাদা রাখেনি, ফলে সরকার বদল করতে হবে। আগে যেমন স্লোগান হয়েছিল পরিবর্তন চাই, কেমন এখনো সেই পরিবর্তন চাই। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং তিনি একটা বক্তব্য রেখেছিলেন যে এই যে মুখ্যমন্ত্রীর এতগুলো বই, তিনি বেস্ট সেলার, বিভিন্ন তিনি গদ্য লিখেছেন, তিনি কবিতা লিখেছেন, তিনি প্রচুর বই লিখেছেন। আমি সেই অনুষ্ঠানে ছিলাম তো। আচ্ছা, হ্যাঁ, আপনিও ছিলেন তো। এই যে বক্তব্যটা, তাহলে আপনি খুব ভালোভাবেই জানেন, উনি যে বক্তব্য রেখেছেন লাইব্রেরিতে রাখতে মানা করেছেন বা এই ধরনের খুব নিম্নমানের, এই যে বিষয়টা উনি বলেছেন, আপনার মতামত কি? আমি এর আগেও বলেছি, আমি মনে করি মুখ্যমন্ত্রী লেখার স্বাধীনতা আছে, কিন্তু আমাদেরও সেগুলোকে সমালোচনা করার স্বাধীনতা আছে। মুখ্যমন্ত্রী লেখা ছাপানোর স্বাধীনতা আছে, তিনি প্রচুর বই লিখতে পারেন, 100-200 বই লিখতেই পারেন, ছাপানো হয়েছে তখন তা জনসাধারণের সম্পত্তি, জনসাধারণ সেগুলো পড়ে ভালো বা মন্দ বলবে। আমি যদি সাহিত্য এতটুকু বুঝে থাকি, আমি মনে করি এই রচনাগুলো কিছু নয়, সাহিত্যের ধারে কাছে পৌঁছয় না। আমি এটা সবসময় আগেও বলেছি, এখনও বলছি, কাজেই এর ওপর এই দাঁড়িয়ে আছি এখন আমি। কিন্তু যেখানে বলছেন ধারে কাছে যায় না, আপনারা এত সাহিত্য নিয়ে চর্চা করেন, ভাষা নিয়ে চর্চা করেন, যেখানে সেই পর্যায়েতে পৌঁছয় না, কিন্তু ওনার বই তো বেস্ট সেলার, উনি সেই বেস্ট সেলার এবং সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাচ্ছেন, এইগুলো তো উনি পাচ্ছেন, সেই যোগ্যতায় পৌঁছচ্ছেন। এই অ্যাওয়ার্ডগুলো তো তিনি ব্যবস্থা করছেন, এই অ্যাওয়ার্ডগুলো তার মন্ত্রী তার পরিষদেরা তাকে দিচ্ছে, বাইরের প্রতিষ্ঠান তো কেউ দিচ্ছে না। অবশ্য আজকাল বাইরের প্রতিষ্ঠানের পুরস্কারও কেনা বেচা হয়, চাঁদা দিতে হয়। আমি জানি দিল্লির অনেক পুরস্কার, তুমি যদি 20 লক্ষ টাকা ফান্ডে দাও তারা তোমাকে একটা পুরস্কার দেবে, পুরস্কারে এই সমস্ত হচ্ছে, পুরস্কার প্রহসন একটা। কিন্তু এটা তো মুখ্যমন্ত্রী ডক্টরেট বা এগুলো তো সব ব্যবস্থা করা, ব্যবস্থা করা জিনিস, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান।